আমাকে কমিটির পক্ষ থেকে একটা কাগজ দিয়েছে, বলতেছে এই বিষয়ে একটু কিছু বলার জন্য। এই বিষয়টা খুব স্পর্শকাতর, কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন আপনাদের কাজে আসবে। আমাদের কিছু ভাইরা তাবলীগ জামাত করে, কথা কোন আসে না নাই, টঙ্গি আসতে মা যায় আসে না নাই, তারা চিল্লা যায় এক রাকাতে কত রাকাতের সওয়াব, 49 কোটি আরো আছে 49 কোটি রাকাত। তো মানুষ তো মনে করে আরে বাবা টঙ্গির এত সওয়াব, কিন্তু কষ্ট হচ্ছে, এদের কষ্ট হচ্ছে টঙ্গির এত সওয়াব, কিন্তু কোরআন হাদিসে টঙ্গির নামটা কোরআন হাদিসে কোথাও নাই, এটাই এদের কষ্ট। যদি কোন রকম মিলায় ফেলে তো জোড়া তালি দিয়ে, হ্যাঁ তাহলে তো সারছে। ওদের না এদের একজন শায়েক কুমিল্লার নাম আছে, দিনাজপুরের নাম আছে কোরআনে, হ্যাঁ তো জোড়া তালি দিয়ে বানাইছে। তো টঙ্গির নামটাও যদি জোড়া তালি দিয়ে বানাইতে পারতো তাহলে 49 কোটি রাকাতের যে সওয়াব এটা মোটামুটি সাকসেসফুল হইতো, কথা কোনা ঠিক কিনা, কিন্তু টঙ্গির নামটা কোনোভাবে মিলাইতে পারতেছে না। আপনারা কি রাগ করতেছে? আমরা তাবলিগ জামাত ভাইদেরকে গালাগালি করি না যে তাবলিগ জামাত কাফের, এরা বাকফার সিটার অমুক অমুক খারাপ ভাষা গালাগালি করি না, কিন্তু আমরা যখন ঈদে মিলাদুন নবী করি, নবীর নাম শুনে চুমু খাই, মিলাদ ক্যাম্প করি, আজানের আগে যদি আমরা সালাতু সালামটা দিই, এদের অ্যাসিডের মতো গায়ে ঢেলে দিলে, সিট ঢেলে দিলে যে অবস্থা, আমার কিছু ভাইদের এই অবস্থা শুরু হয়ে যায়। আরে ভাই তোমাদেরকে আমরা গালাগালি করি না, কিন্তু আমরা আমাদের কোরআন সুন্নাহ সম্মত আমরা উৎসব পালন করি, ইবাদত পালন করি, জানাজার পরে দোয়া করি, দলিল আছে, ঈদ মিলাদুন্নবী পালন করি দলিল আছে, নবীর নাম শুনে চুমু খাই দলিল আছে, কিন্তু দলিল থাকার পরেও আমল করি, তোমরা ওয়াজের ময়দানে টিটকারি করো, বলো চু 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 চু, হাঁসের বাচ্চারা যেভাবে আধার দেয় চু 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 করে, আমরা নাকি চু চু করি। এক জায়গায় এক মুরব্বী এত ভালো লাগছে, এত ভালো লাগছে ওনার জবাবটা, ওই লোকের এক ওয়াহাবি আইসা বলতেছে, কয় আপনারা নবীর নাম শুনে চুমু খান দলিল কি? এই বেচারা কয় আমি ওয়ান পর্যন্ত পড়ি নাই, তুমি আমার কাছে দলিল জিজ্ঞেস করো, তোমার মতো বলদ পৃথিবীতে আর কেউ নেই, কথা কন ঠিক কিনা, কয় তবে আমার কাছে একটা দলিল আছে, কয় কি দলিল? তোমরাই তো ওয়াজে বলো, এই যে ওয়ান পর্যন্ত পড়ে নাই আমাদের এক সুন্নি ভাই দলিল জবাব দলিল দিতেছে, দেখেন কি সুন্দর দলিল। আমার ওই দিন বলতেছে হুজুর আমার কাছে, আমি তো ওয়ানে পড়ি নাই, নাম স্বাক্ষর করতারি নাই, কিন্তু আমার কাছে ওয়াবিরে টিকতে পারে না, কেন? কয় দেখেন হুজুর আমি কেমনে দলিল দেখো, কোন এক ওয়াবিরে ধইরা দাওরে হাদিস পাস এর দলিল দিতেছে, বলে আপনারা ওয়াজ করেন সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ কোরআনুল কারিমে বলেছে হাসরের ময়দানে এই অঙ্গপ্রত্যঙ্গ চোখ নাক হাত পা সব মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা কন না ঠিক কিনে? তো হাসরের ময়দানে অঙ্গপ্রত্যঙ্গ নখ হাত পা যা আছে সব সাক্ষী দিবে, তো আমি যে নবীর নাম শুনে চুমু খাই এটাও তো হাসরের ময়দানে সাক্ষী দিবে। আপনারা কি রাগ করতেছে? ওই মূর্খ লোক যদিও নবীর প্রেমে ভরপুর, ওয়ান পর্যন্ত পড়ে নাই, একজন আশিক রাসূল বলতেছে কোরআন যদি সত্য হয়, সূরা ইয়াসিন নামে যে একটা সূরা আছে এটা যদি সত্য হয়, তো কোরআনে আছে অঙ্গ প্রত্যঙ্গ সব হাসরের ময়দানে সাক্ষী দিবে, আমার কলবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আমি যে আমার নবীর নামকে মহাব্বতে চুমু খাই হাসরের ময়দানে, আমার আঙ্গুলকে বলবো হে আঙ্গুল আমার পক্ষে সাক্ষী দাও, আমি যে আমি নবীর নাম শুনে চুমু খাইতাম মহাব্বতে, এটাও আমার আঙ্গুল হাসরের ময়দানে সাক্ষী দিবে, এই সাক্ষী আমার জন্য যথেষ্ট, তোমার থেকে আমার দলিল হাওলাত করতে হবে না, কারোর থেকে দলিল আমার নিতে হবে না, এতটুকুই যথেষ্ট, জোরে করে না মারহাবা। তাহলে বেচারা ওয়ান পর্যন্ত ফল না ফললেও বেচারার কলবে নবীর মহাব্বত থাকার কারণে যুক্তিটা কি সত্য না মিথ্যা, যুক্তিপূর্ণ কথা না অযৌক্তিক? যুক্তি। এরপর এখন নবীর নাম শুনে যদি সুমু খাও তাহলে আল্লাহর নাম খাইলে কি করা উচিত? কামড় দিয়ে লাইও কি করবো? এতো মাঝে মাঝে এমন অযৌক্তিক প্রশ্ন করে, কোন নবীর নাম শুনে যদি চুমু খাও তো চুমুর বেশিটা হইলো কামড়, তুমি কামড় দিও, এরা বলতেছে, ওরা উত্তর দিতেছে আর কি। আমার বাবারা ভাইয়েরা আজকে নবীর মহাব্বত দেখে না,
আমরা কোন ফিরসাবের নাম চুমু খাই না, কোন অলিয়া উলিয়ার নাম চুমু খাই না, আমার নবীর নাম চুমু খাই, তাতেও এরা জ্বলে। এই কথা কোন না ঠিক কিনা? যদি কাগজে কাগজে একটা চিঠি আসে, শায়েখ যদি থাকে মিশরে, শায়েখের কাছে বড় হুজুরের কাছে যদি চিঠি যায়, বউ যদি চিঠি পাঠায়, যদি এখন আর চিঠির যুগ নাই, আগের কথা বলতেছি, সুমা খায় ফাঁসবার, কিন্তু এটার দলিল খোঁজে না যে বউর চিঠি যে সুমা খাইলা, কথা কোনো ঠিক না, বউর চিঠি সুমু খাওয়ার মধ্যে কোনো দলিল লাগে না, বউর ফাওয়া সুমা খাইতেও কোনো দলিল লাগে না, কিন্তু পিসাব ওস্তাদ মা বাবার কদমে সুমা খাইলে যত দলিল লাগে, কথা কন না কেন? এবার আসেন, সময় কম, আমি আর কতক্ষণ? আচ্ছা মাশাআল্লাহ, আমি আরো এক ঘন্টা আছি, জোরে কন মারহাবা, আপনারা খুশি না বেজা? এবার আসেন, তা আমরা তাবলিগ জামাত করি না কয়েকটা কারণে, বলেন কয়েকটা কারণগুলো যদি অযৌক্তিক হয়, যাওয়ার পরে খাতিরের দরকার নাই, তাবলিগ জামাতের কোন অনুসারী ভাই যদি থাকেন ওয়েলকাম, আপনি আসতে পারেন, আপনারা যদি না বুঝায় যেতে পারি দরকার হলে থাকবা, আপনার বড় হুজুরে আনবেন, একটা মোকাবেলা হয়ে যাক, কথা কন্যা ঠিক কিনে? দরকার আগামীকাল মাহফিল ক্যান্সেল হবে, কথা কন্যা ঠিক কিনে? ওই মাহফিল কমিটির না মানলে ফুস্টার প্যান্ডেলের টে আমি জরিফানা দিব, তারপরে হবে, কিন্তু আমরা প্রমাণ করব তাবলিগ জামাত কখনো হক দল নয়, এক কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার বাবারা ভাইয়েরা, আমার হাতে একটা বই, তাবলিগ জামাতের যে আবিষ্কারক তার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস নেওয়াতি, মনোযোগ মনোযোগ, তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠাতা তার নাম মাওলানা ইলিয়াস নেওয়াতি, এই ইলিয়াস নেওয়াতির তাবলিগ হলো 6 উসুলের তাবলিগ, আর ইসলাম হলো 5 উসুলের তাবলিগ, ইসলাম কয় উসুলের তাবলিগ? 5 উসুলের তাবলিগ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর উনাদেরটা কি জানেন, উনাকে বই থেকে ফিরে কইতেছে, যে দেখেন মালফুজাতে ইলিয়াস হযরত জির মালফুজাত, মানে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা উনার বাণী, এই মালফুজাতের যেটা তাবলিগি কুতুবখানা থেকে বেরোয়েছে, আমরা ছাপাই নাই, দেখেন আমার কাছে কয়েক কপি আছে, এটা মাহফিলও দেখাইতে দেখাইতে পুরানো হয়ে গেছে, কেকারে এটার ফিস্টা নাম্বার হলো 112, দেখেন এখানে লেখা হয়েছে তাবলিগের 6 নাম্বার, একটা হলো কালেমা, নামাজ, এলেম, জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত, এই 6টা হইলো উনাগো উসুল, আর আমাদের মুসলমানদের উসুল হচ্ছে নাম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহলে আমাদের সাথে তাদের মিল আছে, আচ্ছা গেল এটা। এখন উনারা তাবলিগ জামাতের বাইরা বলে আমরা ইসলাম ধর্মের প্রচার করতে চাই, বলে কি বলে না, আমরা ইসলামের কালেমার দাওয়াত দিতে এসেছি, ইসলাম ধর্মের দাওয়াত দিতে চাই, কিন্তু আসলে তারা কি ইসলাম ধর্মের দাওয়াত দিতে চায় না অন্য কিছু চায়, আমরা একটু গভীরভাবে গবেষণা করে একটু দেখার দরকার আছে না নাই? দেখেন এই যে মাওলানা ইলিয়াস নেওয়াতি, যিনি তাবলিগের আবিষ্কারক, তিনি নিজে কি বলতেছেন দেখেন, এই মাওলানা ইলিয়াস নেওয়াতি সাহেব তিনি বলতেছে দেখেন, একবার তিনি বলিলেন, মানে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা তিনি বলতেছেন, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহ, উনার ভাষায় বলতেছি, বহুত বড় কাজ করিয়া গিয়াছেন, আশরাফ আলী থানভী, ওই যে উনার ফির হইল আশরাফ আলী থানভী, তাবলিগ জামাতের যে ফির, উনার ফির হচ্ছে কি আশরাফ আলী থানভী, যেই থানভী তার হিফজুল ইমানের মধ্যে বলেছে, আমার নবী যে এলমে গায়েব জানে, এই এলমে গায়েব তো যায়েদ, পাগল, মজনু, গরু, ছাগল, চতুষ্পদ জন্তুও জানে, আমার নবীর এলমে গায়েব, আমার নবীর জ্ঞানের সাথে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করার কারণে আলা হযরত তাকে হুসামুল হারামাইনে কাফের ফতোয়া দিয়েছেন, মক্কা মদিনা 33 জন আলেম সিল মেরে স্বাক্ষর করেছেন, কথা কন ঠিক কিনা? এটা নিয়ে গত 5 তারিখে বাহাস হওয়ার কথা ছিল, এখন থানারা মনে করে নির্বাচন রুজুয়ার দিয়ে ফালাই দিছে, আমরা বলছি অসুবিধা না, নির্বাচন 7 তারিখ হওয়ার পরে দরকার হলে আমরা 10 তারিখ বসবো, বর্ষি যেহেতু ছাড়তাম না, এই কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা কিতাব পত্র সব গুছাইয়া লইছি, অলরেডি শুধু কৌমিদের 65টা কিতাব সংগ্রহ করেছি, তাদের কিতাব থেকে প্রমাণ করব, তাগত দেওবন্দি, বড় বড় আলেম, আনোয়ার শাহ কাশ্মীরি, আশরাফ আলী থানভী নিজে বলেছে, কাসেম নানুতুবি সাহেব যে কুফুরি করেছে এটা সত্য, আমরা তাদের কিতাব থেকে প্রমাণ করব, জোরে কন্যা মারহাবা। এবার দেখেন এই ইলিয়াস নেওয়াতি বলতেছে, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব অনেক বড় বড় খেদমত করে গেছে, আমার পীর অনেক কাজ করে গেছে, এবার দেখেন কি বলতেছে, আমার অন্তর চায়, বলতেছে আমার দিল চায়, আমার অন্তর চায়, এই যে দেখেন তাবলিগ জামাত প্রচার কার উদ্দেশ্য, ইসলামের প্রচার উদ্দেশ্য না ওনাদের গুরুদের মতবাদ প্রচার উদ্দেশ্যটা দেখেন,
এই মাওলানা ইলিয়াস মামাতি বলতেছে আমার অন্তর চায় তালিম হইবে তাহার, মানে তালিম মানে শিক্ষা। এই যে তাবলিগ জামাত, তাবলিগ জামাত নাম দিছি, এটার মূল শিক্ষাটা হবে আশরাফ আলী থানভীর, মনোযোগ। তালিম হইবে তাহার মানে আশরাফ আলী থানভীর, আর তাবলিগের তরিকা হইবে আমার। তাহলে বোঝা গেল কি, মাওলানা ইলিয়াস মামাতি স্পষ্ট লিখে দিয়েছে এই তাবলিগ জামাতের প্রচারের মুখ্য উদ্দেশ্য থানভী সাহেবের আদর্শ প্রচার করা। আর দুই নাম্বার আরেকটা বোঝা গেল কি, তাবলিগ তরিকা হইবে আমার। এই তাবলিগ তরিকা আমার নবীর পথদর্শিত তাবলিগ না, এই তাবলিগ হচ্ছে ইলিয়াস মামাতির আদর্শের তাবলিগ। কথা বলেন ঠিক কি না, বুঝতে হবে। আমরা নবীর তাবলিগের বিরোধিতা করি, বিদর্মীদের কাছে তাবলিগের দাওয়াত দেও না, কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন অসুবিধা আছে? অসুবিধা নাই। তুমি মুসলমানদের কাছে তাবলিগ করবাটা কিসের তাবলিগ? এই তাবলিগের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো থানভী সাহেবের আকীদা মতাদর্শ প্রচার করা। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো এই তাবলিগের তরিকা পদ্ধতি নবীর নয়, এই তাবলিগের পদ্ধতি হচ্ছে মেওয়াতির পদ্ধতি, এটা আমার নবীর শেখানো পদ্ধতি নয়। জোরে কর না মারহাবা। তাহলে আর কোনো দলিল লাগে? এবার আসো, এ তাবলিগ কই থেকে আসলো? এটা কি আমার নবী সাহাবীরা করেছে? তারা আপনাদেরকে বুঝাবে, ব্রেইন ওয়াশ করবে। কি ওয়াশ করবে জানেন? এই তাবলিগ নবীজি সাহাবীরা কাজ করে গিয়েছেন, কাজ করে গিয়েছেন, বহু কাজ করে গেছেন, তারা মেহনত করে গেছেন, আমরাও সাহাবি তাবিদের উত্তরসূরি হিসাবে এই তাবলিগ ফসার করে আমরা কাজ করে যাচ্ছি। আসলে এই তাবলিগ কি আমার নবী সাহাবীরা করেছে, না এই তাবলিগ নতুন করে ইলিয়াস মামাতি চালু করেছে? আমরা একটু তাদের মুখে শুনি। জোরে বলেন জনমরেবার মারহাবা। তাদের কিতাব থেকে দলিল দিতে কোনো অসুবিধা আছে? আমাদের দিলে না, কত খাদ্যানি অ্যালার্জি, এসিড দিলে জেলে যে অবস্থা, এই অবস্থা। আবার তোমাদের বই থেকে দলিল দিচ্ছি, এ দেখেন মালফুজাত নাম্বার 50, এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 28। মালফুজাত মানে বাণী, আরবি শব্দ, মালফুজাত মানে বাণী। এই বাণীর 50 নাম্বার বাণীর মধ্যে বলতেছে মাওলানা ইলিয়াস মামাতি তার ভক্ত মুরিদদেরকে বলতেছে, মাথার মধ্যে খুশকির কারণে আমার ঘুম টুম ঠিক মতো হইতেছে না, তোমরা একটু আমার তেল টেল মালিশ টালিশ করে দাও। তেল টেল মালিশ করে ফিরে রে, মানে তাবলিগ জামাতের যে আবিষ্কার, ওনার এমন ভাবে ঘুম পাড়ায় দিছে, ঘুমের মধ্যে দেখতেছে কি আল্লাহ সুবহানাহু তাআলা নাকি হেরে বলতেছে, কি বলতেছে তিনি বলতেছে এই তাবলিগ তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে, এই তাবলিগ তরিকা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমার কাছে দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তাহলে এই তাবলিগ কি আমার নবীজি সাহাবীদের তাবলিগ, না স্বপ্নে পাওয়া তাবলিগ? ইমানে আওয়াজটা তো ছোট হয়ে গেল। এই তাবলিগ কি আমার নবী সাহাবী তাবিদের শিখানো তাবলিগ, না স্বপ্নে পাওয়া তাবলিগ? আমি যদি একটা শব্দ নিজের থেকে বানায় বলি, মাত্র বইটার দাম হইলো 25 টাকা। কয়টা? 25 টাকা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, তোমার বড় হুজুরে নিয়ে দেয়, নাহলে 25 টাকা নাই লস হইলো। কথা কান্না ঠিক কি না? এবার আসেন, রাগ করতেছেন না তো? আবার আমি আগেই বলছি আমার ওয়াজগুলো একটু কঠিন, পছন্দ হইলে দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, দাওয়াতের আমার দরকার নাই, কিন্তু হক কথা বলতে হবে। এক কথা কোন ঠিক কি না? এবার দেখেন, এরপরে বলতেছে তুম শব্দের অর্থ তারা বিকৃত করে ফেলেছে। দেখেন এরপরে বলতেছে আল্লাহ নাকি স্বপ্নে বলতেছে, হে মাওলানা ইলিয়াস, তোমাকে আমি নবীদের মতো মানুষের জন্য পাঠাইলাম। আর একটু জোরে কর, আপনারা বলেন, কেউ যদি বলে আমি নবীর মতো ইমান থাকবে, আরো জোরে বলে থাকবে, তাহলে তাবলিগ জামাতের ইলিয়াস মেওয়াতি যেই কথা লেখলো তার ইমান আছে? যদি মোকাবেলা করতে চাও আসো, উর্দু পাকিস্তানি আমলে 1975 সালের শর্ত আছে, 1975 সালের যে মালহুজাত সেটা লাগবে, নতুন যেটা এখন জালিয়াতি করছে চুরি করছে এটা দিলে হবে না, 1975 সালের অরিজিনাল মালহুজাত উর্দুটা লাগবে। এ জোরে কন্না মারহাবা, এটা আমার কাছে আছে, একটু জোরে কন্না মারহাবা। এরা আবার কি করছে, এই জায়গাটা আরে লিখে দিছি কি জানেন নি, এই জায়গায় বাকফাররা কইছে তোমাকে নবীদের মতো পাঠানো হয়েছে, এই জায়গাটা কাইটা লাগছে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আম্বিয়াই কেরামদের মতো মানুষের উপকারের জন্য পাঠানো হয়েছে। ফালদায়া ইলিয়াস মেওয়াতির জায়গাটা কাইটা লাগাই দিছে উম্মতে মুহাম্মাদি দিয়ে, এটাও কুফরি সেটাও কুফরি, কারণ কোন উম্মতে মুহাম্মাদি নবীর মতো হতে পারে না, কারণ আমরা নবীর মতো কখনোই হতে পারি না। কথা বলেন ঠিক কি না? এটাও কুফরি এটাও কুফরি। নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ।
একটু বিরক্ত হচ্ছেন নাকি বাবা? আমি আমার মূল আলোচনায় যাচ্ছি, এটা শেষ করি, যেহেতু কাগজে একটু প্রশ্ন আসছে, একটু খোলাসা করার দরকার আছে না নাই? নাহলে আবার কমিটি বলবো হুজুর দাওয়াত দিলাম, আমাদের প্রশ্নের কোনো দাম নাই, উত্তর দেয় না, একটু উত্তর দেওয়ার দরকার আছে না নাই? জানি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে কিছু লোকের অ্যালার্জি খাদ্যানি শুরু হয়ে যাচ্ছে, মলম দিয়ে যাইতেছি জানি খাদ্যানি ওটা বন্ধ হয়ে যাবে। এবার আসেন দেখেন, তাহলে ইলিয়াস মেওয়াতি বলতেছে তাকে নাকি স্বপ্নে আমার আল্লাহ বলতেছে তোমারে নবীর মতো মানুষের জন্য পাঠানো হয়েছে, এই কথা যদি কেউ বলে ইলিয়াস মেওয়াতির জায়গায় অন্য কেউ যদি বলে ঈমান থাকবে? এবার আসেন আপনারা বলেন যাকাত দেওয়া কি? এক নতুন করে ওয়াজ করতে হবে, যাকাত দেওয়া কি? মালদারের জন্য যাকাত দেওয়া কি ফরজ? এই ফরজ কে কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে? থাকবে মুসলমান থেকে খারিজ। দেখেন মালহুজাত নাম্বার 51 পৃষ্ঠা নাম্বার 29, দেখেন লাল কালি দিয়ে আমি লাল কলম দিয়ে মার্ক করে রেখেছি, দেখেন কি বলতেছে হযরতজি বলেন, হযরতজি মানে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতারে তারা হযরতজি বলে, দেওবন্দীরা কওমি ভাইয়েরা, ও হযরতজি বলেন কি বলেন, যাকাতের দরজা হাদিয়ার নিম্নে, যাকাতের মর্যাদা হাদিয়া হইলো মুস্তাহাব, হাদিয়া মানে কি মুস্তাহাব মানে নফল, বলতেছে যাকাতের দরজা মর্যাদা হাদিয়ার নিচে, জোরে কর নাউজুবিল্লাহ, চিন্তা করে কোথায় যাকাত ফরজ আর কোথায় হাদিয়া, বলতেছে যাকাতের দরজা হাদিয়ার নিম্নে হাদিয়ার নিচে মর্যাদা, এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাদকা হারাম ছিল হাদিয়া হারাম ছিল না, কিসের সাথে কি যুক্তি দিতেছে? আপনারা বলেন যাকাত হইল ফরজ, জোরে বলেন যাকাত হলো কি? কখনোই নফল কখনো ফরজের উপরে মর্যাদাবান হতে পারে? এটা যদি কেউই বলে যে নফলের মর্যাদা ফরজের উপরে বেশি তাহলে ঈমান থাকবে? তাহলে আবার চিন্তা করেন। এবার আসেন এই তাবলিগ জামাতের কত বড় ভয়ঙ্কর ভ্রান্ত আকীদা, কত বড় ভয়ঙ্কর ভ্রান্ত আকীদা দেখেন, তারা তাদের এই মালফুজাতের মধ্যে 25 নম্বর পৃষ্ঠা, 25 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে জানেন, দেখেন লিখতেছে, লিখতেছে ইলিয়াস মেওয়াতি সাহেব বলতেছে আবুল হাসান নদভীর কথাকে কুট করে লেখা হচ্ছে মুসলমান দুই প্রকার হইতে পারে, কিন্তু কথাটা অনুবাদটা একটু সামান্য উর্দু থেকে ঘুরিয়েছে, মূল কথা হচ্ছে মুসলমান দুই প্রকার, তাদের ভাষায় মুসলমান কয় প্রকার, আমাদের কথা না কিন্তু, তাবলিগ জামাতের ভাষায় মুসলমান কয় প্রকার, তাবলিগ জামাতের ভাইদের ভাষ্য মতে মুসলমান হইলো দুই প্রকার, কারা কারা মুসলমান আবার জানেন না, আপনারা আসেননি, আপনারা দেরেরা বাসীরা মুসলমানের কাতারে আসেননি, আবার দেখেন এদের ভাষায় বলতেছে মুসলমান দুই প্রকার, এক নাম্বার প্রথম যাহারা আল্লাহর রাস্তায় বাহির হয়ে যায়, তাবলিগ জামাতে যারা বাহির হয়ে যায় রাইলো মুসলমান, এক নাম্বার, দুই নাম্বার দ্বিতীয়ত যাহারা তা উহাদেরকে সাহায্য করিবে, কই তাইলে কো যারা, এখানে আরেকটা শব্দ বাদ দিয়েছে তেসরা কেসিম নেই হ্যাঁ, মানে তৃতীয় আর কোনো ফাকান নাই, শব্দটার অনুবাদ থেকে বাদ দিয়েছে, উর্দুতে আছে কিন্তু বাংলায় এরা বাদ দিছে, তো দেখেন বলতেছে মুসলমান তাবলিগ জামাতের ইলিয়াস মেওয়াতিদের আকীদা দেখেন, তাবলিগ জামাতের যে মুসলমান হইল দুই প্রকার, এক প্রকার হইল কো যারা গাঁটটি লইয়া তাবলিগে বের হয় এরা হইল মুসলমান, আর এই গাঁটটি ওলাদেরকে জাগা টাকা দিয়ে যারা সহযোগিতা করে এরা হইল মুসলমান, তৃতীয় আর কোনো মুসলমান নাই, এখন আমরা কি আর তাদের ভাষায় মুসলমান আছি? এরাই গেলি মুসলমান, আর একবারে গাঁটটি জাগো যারা জাগা দেয় এরাই মুসলমান। তাহলে মাফ করে দিছে কোন যে তার তবলিগ নাই, তো আপনারা বাধা দেন কেন? তারা তো নামাজের কথা বলে, সুরা দিয়ে শুদ্ধ করা, কলমাটারে ঠিক করা, তো কেন বাধা দেন? আমার ছেলের তো ওরা নিয়ে ভালো ভালো কথাই বলা, এটার জবাব কি হবে নাকি? আমাদের কামাল ভাই এসে বসছে, জোরে কর না মারহাবা, কামাল আসছে মানে পরিপূর্ণ করে দিবে, কামাল অর্থই তো পরিপূর্ণকারী, তো পরিপূর্ণ করে দিবেন, আপনার লেগেই তো বই আছে আসতেছে, এটা আমি আলোচনা করতাম তাবলিকের দিকে মানুষদেরকে যে যুবকদেরকে ডাকে এটার যে একটা কৌশল ব্যবহার করে তারা, এটার কৌশলের জবাবটা আমি বলতাম, কিন্তু কামাল ভাই মনে করেন মনের কথাটা রাখতে পারে নাই, কই এলেছে এটা আরো ভালো হইছে সিরিয়ালটা একটু তাড়াতাড়ি আগে গেছে, জোরে কর না মারহাবা, রাগ করতেছেন নাকি? শেষ করে দিই, আমি নতুন আলোচনা যাচ্ছি, কিছু আকীদাগত কথা বলবো, দেখেন তো তাবলিগ জামাতের ভাষ্য হচ্ছে এই যে আমরা কেন তাবলিগে যাব না, দেখেন
তাবলিগে যাব না কেন? কারণ তাবলিগ জামাত আহলে সুন্নাতাল জামাতের প্রচার তাদের উদ্দেশ্য নয়, আমার নবীর দ্বীন ইসলাম প্রচার তাদের উদ্দেশ্য নয়, তাদের প্রচারের উদ্দেশ্য হচ্ছে থানভী সাহেব। থানভী সাহেবকে, থানভী সাহেব হচ্ছে যিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর উত্তরসূরি, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবকে যিনি তার ফতোয়া রশিদিয়ার মধ্যে বলেছে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী কে সে সুন্নত বিদার রুক্ত, সে সুন্নতের অনুসারী ছিল, তো ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতার যারা প্রশংসা করে তারা কি ভালো লোক হতে পারে? ওয়াহাবিদের যারা প্রশংসা করে তারা তো তারা হেইবিলের মাসুই, কথা কোনা ঠিক কি না? এবার আসেন তো, এই জন্য আমরা তাবলিগ জামাত করতে পারবো না, কারণ তাদের আকিদার মধ্যে অসংখ্য কুফুরি আকিদা আছে। কই কি? এক নাম্বার দেখেন, তারা ছয় উসুল বলে, আমরা ছয় উসুলে বিশ্বাসী না, ইসলাম পাঁচ উসুলে বিশ্বাসী। তারা বলে মুসলমান দুই প্রকার, এক নাম্বার হলো যারা তাবলিগে আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, আর দুই নাম্বার হচ্ছে তাদের মাদতগার যারা উর্দুতে এসেছে তাদেরকে যারা সাহায্য করে তারাই মুসলমান। তৃতীয় আর কোনো রকার নাই। আমরা তাহলে দেরেরার যারা কাদিরিয়া সিলসিলার মুরিদ, আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের লোক, জীবনে কোনোদিন তাবলিগে যাইও নাই, গাট্টিও লাগায় জায়গাও দেই নাই, এখনো পর্যন্ত আমরা মুসলমানও হইতে পারি নাই। তাহলে এই আকিদা যারা পোষণ করে তাদের সাথে কোনো আপোষ আছে? যারা আমাদেরকে ইনডাইরেক্টলি কাফের ফতোয়া দেয় তাদের সাথে কোনো আপোষ আছে? আরে ভাই, তোমার তাবলিগ জামাতের মুরব্বীরা তো আমাদের কাফের ফতোয়া দিয়ে গেছে সুন্নিদেরকে, তো তো কাফের কি কিসের দাওয়াত দাও? আমাদেরকে দাওয়াত দাও। আজকে আমার বাবার ভাইরা কিছু যুবকদেরকে নামাজ রোজা শিক্ষা দেওয়ার নামে আজকে তারা ওয়াহাবি মতবাদগুলো শিক্ষা দিচ্ছে। প্রথমে আগে ওযুর কথা বলবে, কোরআন তেলাওয়াতের কথা বলবে, দুরুদ শরীফের কথা বলবে, তারপর দুরুদ ইব্রাহিম আর দুরুদ খুঁজে পায় না, তারপরে বিভিন্ন সুন্দর নামাজ রোজার নিয়তের কথা শিক্ষা দেওয়ার নামে তারপরে বলবে ঈদ মিলাদুর্রমী বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। দেখবেন তাবলিগ জামাতের ছেলেরা কখনো সুন্নি কোনো হক্কানি মাশায়েখদের দ্বারে কাছেও যাইতে চায় না। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নিদেরকে তারা কেন ধারে কাছে বেচতে চায় না জানেন? কারণ তাদের কলবে শিক্ষা দেওয়া হয়েছে আমরা সুন্নিরা মুসলমান নই। কারণ তাদের তাবলিগ জামাতের বইয়ের 25 পৃষ্ঠা 42 নম্বর মালহুজাতে বলা হয়েছে, 42 নম্বর মালহুজাতে বলা হয়েছে আমরা সুন্নিরা কোনো মুসলমান নই। তাবলিগ জামাতের বাইরে যারা দুনিয়াতে আছে এরা কেউ মুসলমান নয়। যারা আমাদেরকে কাফের মুশরিক মনে করে তাদের সাথে আমাদের কোনো আপোষ আছে? জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এবার আসেন, আমাদের বাংলাদেশের একটা বড় দরবার আছে কৌমি দরবার, যেটা আপনাদের ফাঁস থেকে খিলাফত পাইছে। আপনাদের ফাঁসে আসেনি উজানি? আছে না নাই? মোটামুটি উজানি সে গিয়া মাইকের আওয়াজ ধাক্কা লাগতেছে। হ্যাঁ, একটা আছে। যাই হোক, উজানির ফাঁসে একদিন একজন একটা মাহফিল করেন, হাদিয়া না দিতে দাওয়াত দিয়েন। উজানির ফাঁসে আমার একটা মাহফিল করার শখ আছে। জোরে কন্যা মার হবা, কেউ করতে পারলে কইন, হাদিয়া লাগবো না, আমি মাগনা করে দিব। তারপর একটা শখ, আমার একটা শখ ছিল হবিগঞ্জে, হবিগঞ্জের বাসিরে কইলাম যে উলিপুরি সাহেবের মাদ্রাসার বাসে একটা মাহফিল দিতে হবে, তো মাদ্রাসা মাহফিল দিস, মাদ্রাসা মোবাইলে ছবি আছে, আমি মাঠ ফরে মাদ্রাসাটা ঘুরা টুইরা মাদ্রাসার ভিতরে কি কি কিতাব আছে সব দেখে। জোরে কন্যা মার হবা, তো এখানে একটা উজানির বাসে একটা মাহফিল, অসুবিধা নাই, ফ্যান্ডেলার মাইক ব্যবস্থা করে, মাইক যদি ব্যবস্থা না করতেন তাহলেও কিছুটি আমি দিতে রাজি আছি। তারপর একটা মাহফিল কইরেন, শুধু উজানির কারি ইব্রাহিম সাহেবের জীবনী থেকে একটু এক ঘন্টা ওয়াজ করবো, একটু জোরে কন্যা মার হবা। কারি ইব্রাহিম সাহেবের জীবনী পাবেন উজানি গেলে, সেখানে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম নবী কারি ইব্রাহিম সাহেবের ইন্তেকালের সময় যেই দিন উনি মারা যাবে ওই দিন আল্লাহর নবী ইব্রাহিম সাহেবের ঘরে এসেছেন, আল্লাহর হাবিবের নুরানি সুরতের আলোতে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। ওরে বাবা রে, আপনাদের উজানি নবীজি আসতে পারে কেন? দেরেরা আসলে কোনো অসুবিধা আছে? দেরেরা তো উজানির পাশে ওই ও দেরেরা আমরা দাঁড়ায় নবীরে সালাম দিল অসুবিধা, কিন্তু উজানি কিন্তু নবী আসতে পারে, ব্যাপারটা বুঝছেন ঘটনাটা? নিয়ে আসেন মৃত্যু আলোচনায় দেখবেন, কারি ইব্রাহিম সাহেবের মৃত্যুর আলোচনা আছে না আপনার কাছে? ওই যে আমার ভাইয়ের কাছে আছে, ওনার হাফিজি মাদ্রাসা গেলে পাইবেন, ওই দিন আমি দেখছি, কেউ আর সন্দেহ লাগলে এখনই যাইতে পারবেন। জোরে কন্যা মার হবা। আরো বহু কথা, মাওলানা এসহাক সাহেবের ছেলে হলো ফজলুল করিম, যিনি বর্তমান ফয়জুল করিম রেজাউল করিমের বাবা। এই ফজলুল করিমের জীবনী বের হয়েছে মুজাহিদ প্রকাশনী থেকে, যাদের ঘরে আছে
এটা আমরা বলতে হবে না, বাংলাদেশের কমিদের বড় দরবারের পীর মাওলানা ফজলুল করিম সাহেব তার জীবনীর 212 পৃষ্ঠা তার কথাটা কোট করেছে, সেখানে বলে দিছে, জোরে কর না মারহাবা। আর কোন দলিল লাগে? নিজেদের চরমনাই সাহেবের পিসাবের কিতাব থেকে দলিল দিলাম, 212 পৃষ্ঠা নোট করে নেন, স্পষ্ট চরমনাই পিসাব বলে দিছে এই তাবলীগ বেদাত বেদাত বেদাত। এজন্য আমরা তাবলীগ করি না, কারণ এই প্রচলিত তাবলীগ হচ্ছে ইলিয়াসের তাবলীগ, এটা আমার নবীর তাবলীগ নয়, সাহাবীদের নয়, তাবিদের তাবলীগ নয়, এমন কি কোন বুজুর্গানে দিন নির্ভরযোগ্য আউলিয়া কেরামদের শিখানো তাবলীগ নয়। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই তাবলীগ জামাতের আকীদা, তাবলীগ জামাতের আকীদা হচ্ছে আমার নবীকে কিয়ামে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্বোধনে সালাম দেওয়া যাবে না, জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে এটাকে আমরা আকীদা পোষণ করি? এই আকীদা কি সুন্নিদের না ওয়াহাবিদের? আজকে আমার তাবলীগ জামাতের ভাইরা এই আকীদা পোষণ করে, তারা মনে করে নবী আমাদের মতো মানুষ, তবে একটাই পার্থক্য ওনার কাছে উহি আসে, মানে আবার কষ্ট করে পার্থক্যটা কয়, একটাই পার্থক্য আছে ওনার কাছে উহি আসতো আমাদের কাছে আসে না, তাহলে আবার তোমার মতো হইলো কেমনি? একজনের সাথে যদি আরেকজনের পার্থক্য থাকে তাহলে কি আর মত হইলো? পার্থক্য হইলো তার মত হইলো না, তাহলে মত কেমনি হইলো? আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, আপনারা বলেন হযরতে শেরে খোদা মাওলা আলীর চাইতে বুজুর্গ আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত বেলায়েতের সম্রাট, সারা পৃথিবীতে যত সিলসিলা আছে, যত সিলসিলা আছে পৃথিবীতে, যত সিলসিলা তরিকা আছে, 90% তরিকা যার কাছ থেকে বের হয়েছে তিনি হচ্ছে হযরতে মাওলা আলী, হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। কথা কর না ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? দেখে 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 এই কৌমি ভাইরা অনুবাদ করছে একটা কিতাব, এটার নাম হলো কি জানেন? শামায়েল তিরমিজি, কৌমিদের পাঁচটা প্রকাশনা থেকে বের হইছে শামায়েল তিরমিজি, হাদিস নাম্বার হলো 5। তাহলে বুঝেন প্রথম পৃষ্ঠাতে আছে এটা, এটা অনুবাদ ওয়াহাবিরা করছে, কিন্তু আমি আগে বলতেছি এটা ওয়াহাবি ভাইদের ঘরের মধ্যে আছে কিতাবটা, ওই উজানি মাদ্রাসাত গেলে পাইবেন। আবার অনুবাদও করছে ওয়াহাবিরা, কিতাবটা লেখছে ইমাম তিরমিজি, এই হাদিসটা শামায়েল তিরমিজি সারা আরো 29টা কিতাবে আছে, যেমন তিরমিজি শরীফে আছে হাদিস নাম্বার 3637, মুসনাদে আহমদের 1053, ইমাম হাকিমের মুস্তাদরাকের 4194, এরপর ইমাম নাসাই রাসুনানুল কুবরা 5314, মেশকাত শরীফের 5790, জোরে কর না মারহাবা। তাহলে সব নির্ভরযোগ্য কিতাব। গভীর মনোযোগ, হযরতে মাওলা আলী মুশকিল কুশার একজন ছাত্র ছিল। আজকে তাবলিগের আকীদার সুন্নিদের আকীদাটা দেখেন, মাওলা আলী মুশকিল কোষার একজন ছাত্র ছিল, নাম হচ্ছে নাফে ইবনে জুবায়ের। নাফি ইবনে জুবায়ের বললেন, ওগো মাওলা আলী মুশকিল কোষা, আপনার ঘরে, আপনাদের ঘরে, আপনার বাবার ঘরে ছোট থাকতে আমার নবী লালিত পালিত হয়েছেন, কথা কোনো ঠিক কি না? মাওলা আলী বাবার নাম কি? আবু তালিব। আবু তালিবের ঘরে আমার নবী ছোট থেকে বাল্যকাল থেকে বড় হয়েছেন, হযরতে আবু তালিব বাল্যকাল থেকে আমার নবীকে লালন পালন করেছে, অভিভাবকের ছায়া আশ্রয় দিয়েছে। হযরতে নাফি ইবনে জুবায়ের ইবনে মুতিম বলতেছে, মাওলা আলীকে বলতেছে, হে মাওলা আলী মুশকিল কোষা, আমরা তো নবীকে সরাসরি দেখতে পারি নাই, আমরা তো তাবি সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি নাই, আর আপনি তো আমার নবীকে খুব কাছ থেকে দেখেছেন, কেননা আল্লাহর হাবিব আপনাদের ঘরেই বড় হয়ে উঠেছে, যেরকম না সুবহানাল্লাহ। হে মাওলা আলী মুশকিল কোষা, আল্লাহর হাবিব দেখতে কেমন ছিল? আল্লাহর হাবিবের কান মোবারক, চোখ মোবারক, জিসিম মোবারকটা কেমন ছিল দেখতে? আপনি তো সরাসরি খুব কাছ থেকে দেখেছেন, পাশাপাশি একমাত্র আপনি এমন ব্যক্তি যিনি আমার নবীর দাফনের আগে আমার নবীর গোসল দিয়েছিলেন। কে গোসল দিয়েছে? মাওলা আলী।
আমার নবী বলেছে মাওলা আলী একমাত্র আমার গোসল দিবে। কয় কেন? কারণ মাওলা আলী ছাড়া কেউ যদি আমার গোসল দেয় অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইমাম কাস্তালানি মাওহাবেলা দুনিয়াতে উল্লেখ করেছে, এটা একটা সূক্ষ্ম রহস্য। দেখেন হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর কেমন ছিলেন, একজন মাওলা আলীর ছাত্র শিষ্য জিজ্ঞেস করতেছে, বলেন মাওলা আলীর সেদিকে গেনি কি আপনাদের দেরের আর আশেপাশে আছে, কিয়ামত পর্যন্ত আসবে? মাওলা আলী কি বলে, আর দের ব্যাটারি মৌলবীরা কি বলে, দেখেন গাট্টিওয়ালা মৌলবীরা কি বলে, আর মাওলা আলী কি বলে। হযরতে মাওলা আলী আমার নবীর বর্ণনা দিতে লাগলেন, বলতে লাগলেন আমার নবীর চুল মোবারক, নাক মোবারক, চোখ মোবারক, এমন 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 ছিল। বলতে 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 গিয়ে এক পর্যায়ে মাওলা আলীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মাওলা আলী শেষমেশ একটা কথা বলতে লাগলেন, হে আমার শিষ্যরা ছাত্ররা শোনো, আমার নবীর যতই আমি বর্ণনা দিই, আমার নবীর যিশু মোবারকের যতই আমি আলোচনা করি সবই কম হবে, কারণ আমার এই নগণ্যের মুখ দ্বারা আমার নবীর বর্ণনা দেওয়া সম্ভব নয়, আমার এই অল্প জ্ঞান দ্বারা নবীর বর্ণনা দেওয়া সম্ভব। মাওলা আলী মুশকিল কোষা বলতে লাগলেন, লাম আরা কবলাহু, আমি আমার নবীর পূর্বে নবীর মতো, আমার নবীর পূর্বে নবীর মতো, ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর পূর্বে এবং আমার নবীর রওজা মোবারকে দাফন হওয়ার পরে, রওজা মোবারকে স্থানান্তরিত হওয়ার পরে, আমার নবীর আগে এবং নবীর পরে নবীর মতো কোনো বস্তু লাম আরা এই দুই নয়নের চোখ দ্বারা দেখি না। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। জোরেকন্যা মারহাবা, আমি যে হাদিসটা বললাম এটা উজানিও পরে বিভিন্ন জায়গাত পড়া শামাইলে তিরমিজি। তাহলে আমরা কি বুঝলাম, মাওলা আলীর স্যান্ডেল জুতা পার করার যোগ্যতা এই মৌলবীদের নাই। মাওলা আলী বলে আমার নবীর মতো নবীর পূর্বেও নয়, নবীর উফাতের পরেও নবীর মতো কোনো ব্যক্তি কোনো জিনিস আমার চোখে দেখি নাই। আর এই মৌলবী ফতুয়াদের নবীহের মতো, তাহলে মাওলা আলীর কথা সাহাবিদের কথার সাথে তাদের কোনো আকীদার মিল আছে? সাহাবিদের আকীদার সাথে তাদের মিল আছে, তাহলে বুঝতে হবে সাহাবিদের আকীদার সাথে যাদের মিল নাই, যাদের সাহাবিদের আকীদার চিন্তাধারার সাথে যাদের আকীদার মিল নাই তারা কোথায় যাবে? ও আমার নবী বলেছে তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, যেই দলটা জান্নাতে যাবে সেই দলের আদর্শ হবে মান আলাইহি ওয়া সাহাবী। তো সাহাবিদের আকীদা শের খোদা মাওলা আলীর আকীদা হলো আমার নবীর মতো বস্তু, নবীর মতো ঘুমা দেওয়ার মতো কোন সৃষ্টি নাই। ওরে বাবা রে, সাহাবিদের আকীদার সাথে তোমার আকীদা মিল না, আবার নিজের দাবি করো জান্নাতি দলের লোক, এটা কি বাটপারি? এই চান্দিনা এলাকায় এক জায়গায় ঘটনা ঘটেছে, আমার কাছে খবর আসছে, রিপোর্টও আছে, গেছে তাবলিগ করতো, তালিম দিত, দেখছে মহিলাটা কোন জায়গাটা স্বর্ণটা রাখছে, স্বর্ণ চুরি করে লিয়ে গেছে। এখন যার স্বর্ণ হারাইছে তাবলিকের তালিমদাতা সারা সবার এসেক করতেছে, সবারে অনুসন্ধান করতেছে, কিন্তু তালিমওয়ালা মহিলা তাবলিগ জামাতের হেরে আর চেক করে না। পরবর্তীতে সন্দেহ তো বুঝেন না, যেহেতু কেউর কাছে পাওয়া যায় না, খুঁজে পাওয়া গেল। তাহলে আপনারা বলেন এটা কি ইসলামের সৌন্দর্য বাড়ল না ইসলামকে অপমান করতে গেল তারা? সাবধান, আজকে তালিমের নামে চুরি চলতেছে, নিজের সংসার ধর্ম ঠিক নাই, বাচ্চা কাচ্চা ফালার ঠিক নাই, একজন মহিলার জন্য বাচ্চা লালন পালনের চাইতে বড় সওয়াবের কাজ আর কিছু হতে পারে না। এক কথা বলেন ঠিক কিনা? ঘরের স্বামী বাচ্চা ফালাই দিয়ে চলে গেছে কোথায়? তাবলিগ ও তালিম। মনে রাখবেন কিতাবের নাম আল মুজামুল কবির, লিখেছেন ইমাম তাবরানী, হাদিসের কিতাব। হযরত আবু হুরায়রা বলতেছেন আমার নবী একবার বলতেছে, হে আমার সাহাবীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম কার সাথে আমার দেখা হবে তোমরা জানোনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মনে করতেছে আমার লোকের মনে প্রথম দেখা হবে, হযরতে আলী মনে করতেছে আমার সাথে প্রথম দেখা হবে, প্রত্যেকে মনে মনে ভাবতেছে আমিও তো হইতে পারি, একটু জোরে কন্যা মারহাবা।
আমার নবী বললেন তোমরা যেমনটা ভাবতেছ তেমনটা নয়, এখানে এমন কেউ নাই, একজন হাফসি কৃষ্ণাঙ্গ বর্ণের মহিলা, তার সাথে জান্নাতে আমার প্রথম দেখা হবে। তারা কি আমলের কারণে সে এই মাকাম এসে পৌঁছেছে জানো? সে স্বামীর এমন বাধ্য মহিলা ছিল, স্বামীর অনুমতি ছাড়া গ্লাস থেকে পানিটা পর্যন্ত খেত না, স্বামীর অনুমতি নিয়ে নফল রোজাটা পর্যন্ত স্বামীর অনুগত রাখতো, স্বামীর অনুমতি নিয়ে রাখতো, স্বামীর অনুপস্থিতিতে সে নিজের সংসারকে, সতীত্বকে, সংসারকে এমন ভাবে আঁকড়ে ধরেছে অনুমতি ছাড়া তার আত্মীয় নিজের আত্মীয়রে পর্যন্ত বসতে দেয় নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমা ওই মহিলারে বাড়ি খুঁজতে 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 গিয়া মা ফাতেমা তার সাথে একটা সাক্ষাৎ দিতে গেল যে আমার বাবার সাথে প্রথম যেই মহিলার সাক্ষাৎ হবে তার কাছ থেকে অনেক কিছু বুঝার আছে। যেরকম না মারহাবা, আর গড় হালাই দিয়া সংসার হালাই দিয়া জায়গা, আবার স্বর্ণ চুরি করে ইসলামের অপমান বারোটা করে, বারোটা বাজায়, কথা কন্যা ঠিক কিনে জোরে কর নাউজুবিল্লাহ। মনোযোগ দেখেন, যেহেতু দাওয়াত দেওয়ার কথা কইছে আমিও একটা দাওয়াতের ওয়াজ করি। ইউটিউবে সার্চ দিবেন, এখন একজন বক্তা আছে কৌমিদের বড় বক্তা সিলেটের, নাম হলো জোনায়েদ আল হাবিব, কথা কন্যা ঠিক কিনা? দু তিন দফা জেল খাইতেছে এই জোনায়েদ আল হাবিব। হেফাজত ইসলামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলতেছে হেফাজত ইসলামের যে গোল চত্বরে, শাপলা চত্বরে যে সংগ্রাম হইছে, অনুষ্ঠান হইছে, সেখানে আল্লাহর নবী উপস্থিত হইছে, আছে কি নাই? মোবাইল নিয়ে আসেন, যে সন্দেহ করবে তার মোবাইল দিয়া নেটটা চালু থাকতে হবে, বার করে দিব, আছে না নাই? ওরে বাবা রে, নিজেদের বালা হইলে ষোলো আনা আর আমাদের বালা হইলে কয় আনা, চিন্তা করছেন অবস্থা? এখনো জিন্দা আছে, আমি যার কথা বললাম, আজকে উজানি আসতে পারে যে উজানি কারি ইব্রাহিম সাহেব মারা যাবে, এটা এলমে গায়েব না জানলে আমার নবী আসলো কেমনে? আজকে উজানির পীর সাহেব মারা যাবে, এজন্য আমার নবী ইব্রাহিম নবী সহ অনেক নবীরা চলে এসেছে ইব্রাহিম কারি ইব্রাহিম সাহেবকে অভ্যর্থনা জানাইতে। তাহলে ইব্রাহিম সাহেবের কোন দিন মারা যাবে এটা তো এলমে গায়েবের অন্তর্ভুক্ত, তাহলে আমার নবী যদি এলমে গায়েব না জানে তো আসলো কেমনে উজানি, কথা কোনা কেন? কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা, উজানি লাইসেন্স আছে কিন্তু দেরাদার লাইসেন্স নাই, বুঝছেন না? তো যাই হোক, দেখেন ব্যাপারটা হাজির নাজিরের দৃষ্টিকোণটা তারা আজকে বুঝতেছে না। তারা প্রত্যেকটা জায়গায় আমাদের সুন্নি আকীদাগুলোকে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করে। আমরা নবীর এলমে গায়েব বিশ্বাস করি, আতাই এলমে গায়েব, আর তারা বলে আমরা নাকি নবীকে বলি আলিমুল গায়েব। জোরে কোন নাউজুবিল্লাহ, আলিমুল গায়েব একমাত্র কে? জোরে বলেন কে? গায়েবের জ্ঞানের মালিক কে? এ আল্লাহ টাই না নবীন লাগে লাগাই দেয়, লাগাই দিয়া বুঝা কয়ে দেখেন এই সুন্নিরা বন্ডরা, এরা নবীকে আলিমুল গায়েব মানে, অথচ আমরা নবীকে মানি আতাই গায়েব, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি এলমে গায়েবের সংবাদ প্রদর্শনকারী, কথা কন্যা ঠিক কিনে? কিসের সাথে কি বুঝায় মানুষকে? এরপর হাজির নাজির বুঝায়, তারা হাজির নাজির বুঝায় মানে কি জানেন? হাজির নাজির মানি মানি আমার নবী সব জায়গায় উপস্থিত, জোরে কোনা নাউজুবিল্লাহ, আর আমরা উপস্থিত হওয়া লাগতো না, আমাদের কাছে উপস্থিত হওয়া লাগবো না, গোটা কুল কায়নাত আমার নবীর হাতের তালুর মতো আমার নবী দেখতে পায়। দেখেন প্রশ্নটা বুঝি নাই, আমি কি আর একটু সামনে যাব? দেখেন আমার নবীর ক্ষমতা, দেখেন দেখেন আমার বাবারা ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করেন, বুঝতে হবে, ওয়াজ বুঝে যাবেন, মুখস্থ করলে ওয়াজ মনে থাকবে না বাবা, বুঝে যেতে হবে ওয়াজ। আমার নবী একবার ফজরের নামাজ আদায় করতে লাগলেন, বলেন কিসের নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ আদায় করতে গিয়ে হাদিসটা এসেছে মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস নাম্বার 8456 নাম্বার, বলে দিতেছি বাটফাটির জায়গা নাই, হযরতে আনাস থেকে বর্ণিত হাদিসটা, শুনে যাবেন, বুঝে যাবেন। এই মাইকের আওয়াজ যারা শুনছেন, দাঁড়ায় যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী একদিন ফজরের নামাজ আদায় করতেছে, আদায় করতে যাইয়া এ বসে নাই, কি হয়েছে? আচ্ছা বুঝছি, বসো বসো,
মনোযোগ, হাদিস নাম্বার 8456। আমার নবী ফজরের নামাজ পড়তে যে একদিন ফজরের নামাজে যে জায়গায় ইমামতি দাঁড়াইছে, এর থেকে দুই হাত সামনে চলে গেছে। কি জানো হাত দা ধরতে গেলে, হাত দিয়ে কি জানো প্রসারিত করে ধরতে গেলে, আবার দুই হাত পিছনে চলে আসলেন। সাহাবীরা আমার নবী কেমন ভাবে পড়তেন, সহিহ বুখারীর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী বলেছে আমি যেভাবে নামাজ আদায় করি তোমরা তদ্রুপ নামাজ আদায় করো, সেনাবাহিনীর মতো। আমরা তো ইমামে কি রুকুত আছে, রুকুত যাওয়ার পরে এরপরে রুকুত যায় আসতে ধীরে, আরে মনোযোগ নাই। আবার এই রুকু থেকে মাথা উঠানোর সময় আবার ঠিক আছে, এমন ফাটি আছে না নাই, এই ছেলেটার একটু গেটের বাইরে দিয়ে আসে। আহা তোমার রং চাকা হওয়া, তুমি চুপ করে দাও, ঠিক আছে। গভীর মনোযোগ। তো আল্লাহর হাবিব দুই কদম দুই হাত পরিমাণ জায়গা সামনে চলে গেলেন। দেখেন ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ, এই ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে। এই ছেলেটার একটু বার করেন না ভাই, একজনের নিয়ে যান। এ আমার খাদেম কো হেরে 50 টাকা দিয়া চা খাওয়ায়। গভীর মনোযোগ, ডিস্টার্ব হচ্ছে তো মাইকের আওয়াজ আসতেছে, তো আপনারা তো বুঝতেছেন না। একজনের সিগলে সিগলে করবো আর আমি কি ওয়াজ করতে পারবো, মিডিয়া আছে এগুলো যাচ্ছে না। যান আপনি 50 টাকা দিয়ে, আর কফি টফি কোনো একটা দোয়ানো খাওয়ানো খাওয়ানো এদের, হ্যাঁ খাই আবার আয় করবো। একটু গভীর মনোযোগ, এবার আমার দিকে একটু মনোযোগ দিন। আমার নবী কি করলেন ফজরের নামাজে, হুট করে দুই হাত সামনে চলে গেলেন, আবার হুট করে দুই হাত পিছনে চলে আসলেন। তো সাহাবীরাও দুই হাত সামনে চলে গেল, সাহাবীরাও দুই হাত পিছনে চলে আসলো। তো আমার নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে যারা জ্ঞানী সাহাবি, আবু বকর ওমর ওসমান আলীর মতো জ্ঞানী যারা সাহাবি, তারা চুপ করে রইলেন। একটু মনোযোগে দিক, এত এমন করবো এটা অভ্যাস কই যায়। একটু মহাব্বত পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা আই দেওয়ালা আলি, গভীর মনোযোগ। আমার নবী ফজরের নামাজের ইমামতির সময় দুই হাত সামনে চলে গেলেন, হঠাৎ আবার দুই হাত পিছনে চলে আসলেন। সাহাবীরাও দুই হাত সামনে চলে গেলেন, আমার নবীর সাথে সাথে আবার দুই হাত পিছনে চলে আসলেন। কিছু আম সাহাবি, সাধারণ সাহাবি, উঁচু মাপের যারা সাহাবি, ভয়ে নবীর আদব এমন ভাবে তারা দেখায় তাদের জবান বন্ধ। কিছু সাধারণ সাহাবি যারা দুম্বা টুম্বা ফালে মাঠে মেঝে কাজ করে, এরা কই ইয়া রাসূলুল্লাহ নামাজ কি এখন এমনি পড়া হবে, এখন থেকে নামাজের এই টাইমে দুই হাত সামনে চলে যাব, এরপর আবার দুই হাত পিছনে চলে আসব। আমার নবী বলে না, নামাজ আগে যেভাবে পড়তাম সেভাবেই পড়া হবে। তাহলে ইয়া রাসূলুল্লাহ আজকে নামাজের মধ্যে আপনি দুই হাত সামনে চলে গেলেন, আবার দুই হাত পিছনে চলে আসলেন, ঘটনাটা কি? আমার নবী বললেন আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার আল্লাহ জান্নাতটা আমার সামনে তুলে ধরলেন, জান্নাতটা যখন আমার সামনে তুলে ধরলেন আমি জান্নাত থেকে একটা বিশাল বড় ফলের আটি, বড় একটা ফলের আটি নামাইতে চাইলাম। আমার মনে মনে ধারণা হলো আমার সাহাবীরা ক্ষুধার্ত, আমি যদি একটা বড় ফলের আটি থেকে গাছ থেকে জান্নাতের ফলের গাছ থেকে ফলের আটি নামাই, এই ফলটা খাইলে আমার সাহাবাই কেরাম অনেক দিন দীর্ঘদিন খাইতে পারবে, জোরে কন্যা। আপনার আমার কাছে জান্নাত সাত আসমানের উপরে, কিন্তু আমার নবী চাইলেই দেখতে পারে। সাত আসমানের উপরে যাওয়া লাগে না মৌলবি সাহেব, আমার নবী চাইলে মসজিদ নববী থেকেই জান্নাত দেখতে পারে, জান্নাত থেকে ফলও নিতে পারে, সেই ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন, আল্লাহ দিলে শিরিকের কোনো ভয় আছে? আমার নবী জান্নাত থেকে যখন ফল নিতে চাইলেন, জান্নাতের বৃক্ষ থেকে যখন ফল নামাইতে চাইলেন, বাবা আমি কিন্তু দলিল দিয়েছি মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস নাম্বার 8456। এই হাদিসকে ইমাম যাহাবী থেকে শুরু করে 19 জন ইমাম হাদিসটিকে সহি বলেছে। আমার
নবী পিছনে চলে আসলার কারণ বর্ণনা করছেন। এরপরে আমার আল্লাহ, আমি যখন জান্নাতের ফলের বৃক্ষের মধ্যে ফলের মধ্যে ধরলাম, আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ দিলেন, হে আমার হাবিব, আপনি ফলের আটি ছেড়ে দেন, এখনই যদি জান্নাতের ফল খাওয়ানোর অভ্যাস করেন, আপনার উম্মতরা বলবে এই জান্নাতের ফল তো খাইছি, এর চেয়ে উচ্চতর যার ফল লাগলো, এই ফল তো খাইছি, ওই জান্নাত যদি আরো বিশেষ কিছু না থাকে তো কেমনে হবে? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রতি অনীহা চলে আসতে পারে, আপনি ছেড়ে দেন। আল্লাহর হাবিব বলে, আমার সামনে জাহান্নামকে যখন দেখতে লাগলাম, আমি তুলে ধরা হলো জাহান্নামের আগুনের তাপ, আর জাহান্নামে কাফেররা চিৎকার চেঁচামেচি করছে, জাহান্নামে আগুনের উত্তাপ দেখে, আগুনের তাপে আমি নবী দুই হাত পিছনে চলে গেলাম। তাহলে কোথায় সাত আসমানের উপরে জাহান্নাম? আমার নবী চাইলে মদিনা শরীফে, আমার নবী চাইলে দাঁড়ায় জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পারে। এটা একটা সহিহ হাদিস দেখাইলাম, নাম্বার ওয়ান। নাম্বার দুই, দুই নাম্বার হাদিস নোট করে নেবেন, আমার হাদিসগুলো নোটগুলো নোটগুলো নেবেন। এবার আসেন নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস নাম্বার 1363, ধরে বলেন 1363, নাসাই শরীফ সিহাহ সিত্তাহ ছয় কিতাবের একটা। আমার বাবারা ভাইয়েরা, নাসাই শরীফের হাদিস, এই এই মারছে, আমি হেরে মারমু, তোমার মারলো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার শোনা, আরে কাইছে রে, গভীর মনোযোগ। হযরত নাসাই, ইমাম নাসাই তার নাসাই শরীফের 1363 নাম্বার হাদিস বর্ণনা করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, হাদিসটা বুখারীতেও আছে, তবে বুখারীতে এই অংশটা আসে নাই, নাসাইতে এই অংশটা এসেছে, আমি যে অংশটা বলবো। তো আল্লাহর নবী একবার ইকামত শেষ হওয়ার পরে সাহাবীদের দিকে ফিরলেন, মনোযোগ, সাহাবীদের দিকে ফিরার পরে বললেন, এ সাহাবীরা, তোমরা মনে করো আমি সামনেই ইমামতি করতেছি, শুধু সামনে দেখি, আমি নবী যেভাবে সামনে দেখি তদ্রুপ পিছনেও দেখি। এই মোজেজা শুধু 1,24,000 আম্বিয়াদের মধ্যে শুধু আমার নবীকে দেওয়া হয়েছে, ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চক্ষু মুবারকে এমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইমাম সুয়ুতি খাসায়েতুল কুবরা লিখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মাআসা সিদ্দিকা বলে, হযরত আনাস বলে, তিনজন সাহাবী বর্ণনা করতেছে, আমার নবী সূর্যের আলোতে যেমনি ভাবে দেখতেন, আমাবস্যার পূর্ণিমার রাতে নয়, আমাবস্যার রাতেও তদ্রুপ দিনের সূর্যের আলোর মতো দেখতেন। আমরা দেখিনি রাতের বেলা লাইট ছাড়া আমাবস্যা দেখবো কিছু? তাহলে আমার নবীর চক্ষু মুবারকের সাথে আমাদের চোখের তুলনা দিলে চলবে? চলবে? গভীর মনোযোগ। আমার নবী এরপরে বললেন, ও আমার সাহাবীরা, আমি যা, আমি নবী যা দেখি, তোমরা যদি তা দেখতে, তাহলে কাঁদতে বেশি বেশি করে, হাসতে কম, হাসতে কম, কাঁদতে বেশি। আমাদের ওয়াহাবি হুজুররা এই ওয়াজটা করে, এর পরের লাইনটা আর করে না, এই পর্যন্ত। আমার নবী বলছে আমি যা জানি, নবী বলছে আমি যা দেখি, আর এরা বলে আমি যা জানি, অর্থ ঘাড়ে লাগে। আমার নবী বলতেছে আমি যা দেখি, তোমরা যদি তা দেখতে, তাহলে কাঁপতে বেশি, হাসতে কম। আর ওহাবিরা অর্থ করে কি জানেন, আমি যা জানি, তোমরা যদি তা জানতা, তাহলে তোমরা হাসতে কম, কাঁপতে বেশি। চিন্তা করেন কথা কিভাবে পাল্টায়। আমি আমি আরবি থেকে বলতেছি, এখানে আলেম ওলামা আছে, আমি যদি ভুল অনুবাদ করি তারা ধরবে। এবার আসেন, আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী, আমার চক্ষু মুবারকের পাওয়ারে এত কিছু দেখি, তোমরা যদি তা দেখতে, চেহারা দিয়ে হাসি দেখা যেত না, শুধু কান্না আর কান্না দেখা যেত। সাহাবীরা প্রশ্ন করলেন, কুলনা মা রুআইতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি কি দেখেন যেটা আমরা দেখি না? ও গো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন যেটা আমরা দেখি না? এবার আমার নবী কল, আমার নবী জবাব দিতেছেন, রুআইতুল জান্নাতা ওয়ান নারা, আমি মদিনা শরীফে জমিন থেকে দাঁড়ায় আল্লাহর জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, মহাপবিত্র ইদ্রিস নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা শহীদ বাহাদুর শাহ। তাহলে আমার নবী যদি জান্নাত পর্যন্ত জাহান্নাম পর্যন্ত দাঁড়ায় দেখে, তাহলে দেরেরা এটা কোন জায়গা হইল? সাত আসমানের উপরে জান্নাত জাহান্নাম, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তা আমার নবী সাত আসমানের উপরে জান্নাত, সাত আসমানের উপরে জাহান্নাম যদি আমার নবী দাঁড়ায় দেখে,
তাহলে সারা পৃথিবীটা এটা তো আমার নবীর কাছে একেবারে নখ দর্পণের মতো। এই কথা বলেন ঠিক কি না? কিতাবের নাম নোট করে নাও মৌলবীরা, ওনার স্যান্ডেল পার করতে পারবে না যার কিতাবের নাম বলছি ইমাম ফখরুদ্দিন রাজি। কিতাবের নাম তাফসিরে কাবির, আমাদের জিক্রে জামিল, আমাদের বই আল্লামা শফিউল কারবীর এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবারত সহকারে ইমাম ফখরুদ্দিন রাজি বলে, আল্লাহর একজন ওলি যখন ফানা ফিল্লার মাকামে চলে যায়, ওই আল্লাহর ওলির কাছে পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্ত বলতে কোনো জিনিস নাই, আল্লাহর ওলির কাছে দূরে আর কাছে বলতে কিছু বস্তু নাই। আল্লাহর একজন ওলি চাইলে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের জিনিসটা হাত দ্বারা নেওয়ার ক্ষমতা রাখে। আর একটু জোরে কর না, এবার আসেন তো, এবার দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে উফাতের আগে সর্বশেষ ভাষণ দিলেন মিশকাতে বাবুল উফাতুন নবী অধ্যায় এসেছে। জি চলবে, কথা হইছে, গভীর মনোযোগ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, কিন্তু এটা মনোযোগ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার মিশকাত শরীফের 5958, বুখারী শরীফের 4042, আর মুসলিম শরীফের 2296। তাহলে বুখারী মুসলিমের হাদিস, তাহলে আর কোনো সন্দেহ আছে? এবার আসেন, হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী উফাতের আগে সর্বশেষ যখন খুতবায় ভাষণ দিলেন, এর আগে এর পরে আর ভাষণ দিতে পারে নাই, বিছানায় চলে গেলেন, এরপরে আমার নবী সর্বশেষ আমাদের সামনে যখন ভাষণ দিলেন, মিম্বার শরীফের মধ্যে দাঁড়ায় ভাষণ দিতে লাগলেন, আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের সাথে আমার আর দেখা হবে না, সর্বশেষ তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে হাউজে কাউসারের ময়দানে। হাউজে কাউসারের সামনে আমার সাহাবীরা, তোমাদের সাথে আমার দেখা হবে। সাহাবীরা বুঝে নিলেন আমার নবীর আর সময় বাকি নাই, দুনিয়া থেকে চলে যাবেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সাথে আমার সর্বশেষ দেখা হবে হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে। এরপরে আমার নবী বলতেছে, ওয়া ইন্নি, আর আমি, লা আনজুরু ইলাইহি ওয়া আনা ফি মাকামি হাদা, আর আমি নবী মসজিদ নববীর এই মিম্বার থেকে দাঁড়ায়া, আমি সেই মিম্বার, সেই হাউজে কাউসার যে জান্নাতের মধ্যে রাখা হয়েছে, সেই হাউজে কাউসার আমি মসজিদে নববীর মিম্বার থেকে দেখতে পাচ্ছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস বললাম, কিন্তু 4042, মুসলিম শরীফের 2296, মিশকাতের 5958, আমার নবী বলতেছে কোথায় জান্নাতে হাউজে কাউসার, আমার নবী বলতেছে সাহাবীরা রে, তোমাদের সাথে আমার সর্বশেষ হাসরের ময়দানে হাউজে কাউসারের নিকটবর্তী জায়গায় দেখা হবে। এ সাহাবীরা, আর যেই হাউজে কাউসার জান্নাতে রাখা হয়েছে, আমি নবী এই মসজিদে মসজিদে নববীর মিম্বার শরীফ থেকে সেই হাউজে কাউসারটা আমি দেখতে পাচ্ছি। তাহলে দেরের আসান দিনা দেহে না, দেরের মানে চিত্র নাই নবীর কাছে? তো আমার নবীকে হাউজে কাউসারের কাছে যাওয়া লাগছে, মিম্বার থেকে দাঁড়াই দেখতেছে, যাওয়া লাগে না রে বোকা। আমাদেরকে দেখার জন্য নবী এখানে আসা যাওয়া আসা লাগে না, আমার নবী তার রজা মোবারক থেকে সব কিছুই দেখে। কথা কন্যা ঠিক কি না? আর এরা বলে আমরা নবী বলে সব জায়গায় উপস্থিত, এটা বিশ্বাস করি? আরে নয়, গোটা কুল কায়নাত আমার নবীর কাছে উপস্থিত। তবে ইমাম সুইতি তবে এখানে একটা কথা লিখেছে, কই কি? আল হাবিলিল ফতুয়ার মধ্যে এবং আল্লামা মাহমুদ আলসি তাফসিরে রুহুল মানির মধ্যে লিখেছেন, কই কি লিখেছেন জানেন? তো আমার নবী চাইলে পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গায় পরিভ্রমণ করতে পারেন। আমার নবী পারেন কি পারেন না? পারেন কি না? দেখেন আমি একটা নগদ দলিল দেখাচ্ছি আপনাদেরকে। এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছে নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুইতি। দেখেন এটা আরবি বই, জেরজ বড় নাই, আরবি টু আরবি। এটা পড়তে হলে 17 বছর ভালো করে মাদ্রাসা পড়তে হবে। জোরে কর না মারহাবা। ইমাম সুইতি ইমাম দারাকুতনির বর্ণনা থেকে বর্ণনা করছেন, ইমাম দারাকুতনি একজন হাদিসের ইমাম, ইমাম সুইতি বর্ণনা করছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, হযরতে আমরা নবীর সাথে কিছু সাহাবী একসাথে হাঁটতেছিলাম, বুঝে যাবেন ওয়াজ মুখস্ত করবেন না, আমরা আমার নবীর সাথে কিছু জন সাহাবী হাঁটতেছি হাঁটতেছি, হঠাৎ করে আমার নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। আমরা সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেলাম, বললাম এখানে তো আমরা কয়েকজন ছাড়া আর কেউ নাই, আমার নবী কার সালামের জবাব দিলেন? জোরে কন্যা
তাহলে বোঝা গেল সাহাবীরা এমন কিছু দেখে না যেটা আমার নবী, জোরে বলেন না, আমার নবীর সাহাবীরা এমন কিছু দেখে না যেটা আমার নবী দেখে। গভীর মোনাজাত, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাউকে দেখলাম না, আপনি কার সালামের জবাব দিলেন? আপনারা জানেন ইসলামের ইতিহাসে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। যেরকম কিসের যুদ্ধ? একমাত্র একটা যুদ্ধ ইসলামে যে যুদ্ধে চারজন সেনাপতি নিয়োজিত করা হয়েছিল। চারজন সেনাপতির মধ্যে একজন ছিলেন হযরতে জাফর। এক হযরতে জাফর, তিনি যুদ্ধ করতে করতে কাফেররা ওনার ডান হাতটা কেটে ফেলেছে, বাম হাতে ইসলামের পতাকা তুলে ধরেছে, বাম হাতটা কেটে ফেলেছে, ডান পা দিয়ে ধরে ফেলেছে, ডান পাটা কেটে ফেলেছে, বাম পা দিয়ে তুলে ধরেছে। এমনি এমনি সেনাপতি হয় নাই, নামে সেনাপতি নয়, জীবন দিয়ে ইসলামের জন্য কালেমার পতাকা তুলে ধরেছিল। হাত দিয়ে পারে না, ডান পা দিয়ে তুলে ধরেছে, ডান পায়ের শক্তি শেষ কেটে ফেলেছে, বাম পা দিয়ে তুলে ধরেছে। একটু জোরে বলেন না, কারণ সেনাপতির দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব। কারণ সেনাপতির যদি স্পৃহা না থাকে, সেনাপতির একটা বক্তব্যে যুদ্ধের মোড় পরিবর্তন হতে পারে। এই কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদে নববীর মিম্বার থেকে মুতার যুদ্ধের ঘটনা বলতে লাগলেন। জোরে কোন না, সুবহানাল্লাহ, এটা একটা আমার নবীর এলমে গায়েবের দলিল, পাশাপাশি হাজির নাজিরের দলিল। জোরে কোন না, মারহাবা বলবেন, আমাদের কিছু ওয়াহাবি হুজুররা বলবে এটা জিব্রাইল। হ্যাঁ শুনেন, হাজির নাজির মানে না, কিন্তু গায়েবি জানাজার দলিল এখান থেকে দেয়। গায়েবি জানাজার দলিল দে, বলে কি কো, মুতার যুদ্ধে তো হযরতে জাফর বিভিন্ন সাহাবীদের গায়েবি জানাজা পড়ছে, নবীর লাশ সামনে না থাইকা, তলে আমরা সাইদি সাহেবের অমুক সাহেবের জানাজা পড়লে অসুবিধা কেন? কথা কোনা ঠিক কিনা? এটার জবাব আছে না নাই? আছে। বাটপারি কোথায় করবা? আমাদের কাছে সব বাটপারির মলমের ওষুধ আছে। দেখে হাদিসে কি এসেছে, এ আমার বাবা ভাইয়েরা, আমার নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসা। কিসের মধ্যে বসা? চোখটা বন্ধ করে আমার আল্লাহ গোটা মুতার যুদ্ধের চিত্র আমার নবীর সামনে তুলে ধরলেন। কেমনে তুলে ধরেছেন বাবারে, আমি আর ভাষায় বলবো না, সাহাবিদের ভাষায় বলছি। ইমাম বাইহাকি কিতাবের নাম দালাইলুন নবুওয়াত, 4 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠা। কিতাবের মধ্যে সাহাবিদের ভাষা দেখেন, আমাদের ভাষা নয়, সাহাবিদের ভাষা। সাহাবিরা বলতে লাগলেন, ওয়া কুশিফাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনাস শাম, শাম দেশ আর মসজিদে নববীর মিম্বার, এর মাঝখানে যে 1000 কিলোমিটারের যে মধ্যের যে জায়গা, আমার আল্লাহ সেই জায়গার পর্দা উঠাইয়া দিল। আমার নবীর কাছে আর মুতার যুদ্ধের ময়দান কি দূরে আছে? কারণ 1000 কিলোমিটার মাঝখানের যে জায়গাটা, তো কয়েকটা পর্দা উঠাই দিয়েছে। আমার নবী মসজিদে নববীর মিম্বার থেকে বসে বসে মুতার যুদ্ধের ময়দান দেখতেছে। তাহলে আমার নবী যে জানাজা পড়ছে এটা দেখে দেখে পড়েছে? তুমি মোল্লা, তো আর সাইদির লাশ দেখে দেখে পড়ো না? কথা কন্যা ঠিক কি না? কার কিসের সাথে কি, কিসের সাথে কিসের তুলনা চলে? এবার দেখেন আমার বাবারা ভাইয়েরা, তাহলে জিব্রাইলের সংবাদের মাধ্যমে আমার নবী এটার সংবাদ দেয় নাই মুতার যুদ্ধের ঘটনা? আমার নবী নিজের প্র্যাকটিক্যাল চক্ষু মোবারক দ্বারা দেখে দেখে মুতার যুদ্ধের ঘটনা সাহাবীদের সামনে পরিবেশন করছে। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল মুতার যুদ্ধে। মনোযোগ, মুতার যুদ্ধে শহীদ হওয়ার পরে, সহিহ বুখারী থেকে বলছি, বুখারী শরীফে কি কোনো দুর্বল হাদিস আছে? বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এর দুইটা ডানা মানে হাত কেটে দেওয়া হয়েছিল, কাফেররা কেটে দিয়েছে। এজন্য যখন হযরতে জাফর শহীদ হলেন, আমার আল্লাহ জাফরকে জান্নাতে ঢুকাই দিলেন। হ্যাঁ, হযরতে জাফরের তো দুইটা ডানা নাই, আমার আল্লাহ বড় আকৃতির পাখির দুইটা ডানা জাফরকে দিয়ে দিলেন। হযরতে জাফর পাখির ডানা আমার আল্লাহ জাফরের হাত কেটে দিয়েছে, কাফেররা খ্রিস্টানরা, কিন্তু আমার আল্লাহ হাতের চাইতে উত্তম বস্তু দিয়ে দিলেন, ডানা দিয়ে দিলেন। হযরতে জাফর ডানায় ভর করে এক জায়গা থেকে এক জান্নাতির ফল বক্ষণ করে আবার আরেক জান্নাতির ফলের কাছে যায়, এক ডান এক গাছ থেকে আরেক গাছে যায়, আরেক গাছ থেকে আরেক গাছে যায়। হযরতে জাফর জান্নাতের নাজ নেয়ামত খেতে আছে।
সহি বুখারীর হাদিস। এবার আসেন ওই যে আমি ঘটনাটা বললাম, নবী না দেখে কারো জানে সালাম দিলে, সাহাবিরা মনে করতেছে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, সাহাবিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখন কেউ দেখতেছি না, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি কার ওয়ালাইকুম আসসালাম সালামের কার জবাব দিলেন? আমার নবী বললেন এই মাত্র আমার পাশে দিয়ে জান্নাতি ঘোড়ায় চড়ে আমার আত্মীয় হযরতে জাফর সালাম দিল আর আমি তার সালামের জবাব দিলাম। মনোযোগ, হযরতে জাফরের ইন্তিকালের পরে আমার নবী বলতেছে জাফর জান্নাতি ঘোরাফেরা করতেছে, ফল বক্ষণ করতেছে, বুখারীর হাদিস। আবার ইমাম দারাকুতনি হাদিস বর্ণনা করছে, ইমাম সুইতি নকল করতেছে, সেই জাফর চাইলে জান্নাতেও সম্পর্ক আছে, কবরেও সম্পর্ক আছে, আবার কবর থেকে বের হয়ে আমার নবীকে সালাম দেওয়ার ক্ষমতাও জাফরের আছে। তাহলে হযরত জাফর যদি জান্নাত থেকে দুনিয়া, দুনিয়া থেকে জান্নাত, জান্নাত থেকে কবর, কবর থেকে জান্নাত, এই গোটা দুনিয়া আকাশ জমিন ভ্রমণ করতে পারে, আমার নবীর ক্ষমতা কি হযরত জাফরের চেয়ে কমে গেল? আরো জোরে বলেন কমে গেল। স্লোগান দেন,